prescrivendo di una scritura in classe come la scena. Questo è una funzione tipica di ciò di cui ho parlato, era che cosa di cui non ho impegnato, cioè ma come ci va la mia, cosa non ci scugnato, cioè ma come ci va la mia. Questo è una cosa che non ho impegnato, cioè ma come ci va. Fatta
যখন এই প্যারেন্টেলাম বা টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেগুলোকে আমরা ক্লোরেনকাইমা টিস্যু। আর যাদের মধ্যে সাধারণত বড় বড় বায়োযুক্ত যে প্যারেন্টেমা কোষগুলো আছে জলজ উদ্ভিদের, ওগুলোকে আমরা অ্যারেনকাইমা বলে থাকি। প্যারেনকাইমা কোষ মূলত কী করে, উদ্ভিদের দেহ গঠনের ভূমিকা রাখার পাশাপাশি এরা খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে। যেটা আসলো সেটা আমরা ক্লোরেনকাইমা। বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষগুলোকে সাধারণত ক্লোরেনকাইমা কোষ বলা হয়। এদের প্রাচীরগুলো পুরু, তবে অসমভাবে পুরু। এদের প্রাচীরে সাধারণত সেলুলোজ এবং পেকটিন জমা হয়, প্রাচীরগুলো পুরু হয়। প্রাচীরের যে কোণগুলো আছে, এই প্রাচীরের কোণগুলো অধিক পুরু হয়। এই কোণগুলো সূচালো বা চৌকোনাকার তীর্যক এরকম হয়, এদের কোণার দিকে এগুলো বেশি পুরু হয়। তো এই ক্লোরেনকাইমা টিস্যু আমরা সাধারণত বিভিন্ন উদ্ভিদ যে আছে, উদ্ভিদের পাতা, শিরায় এবং পত্র বিন্দু এগুলোকে আমরা লক্ষ্য করতে পারি। এদের মধ্যে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে, তাছাড়া এরা অঙ্গের দৃঢ়তা প্রদান করে। দেখা যায় কচি ও নমনীয় কাণ্ডে এরা দৃঢ়তা প্রদান করে, যেমন বলছে যে কুমড়া এবং দণ্ড কলসের কাণ্ডে এরা দৃঢ়তা প্রদানের কাজ করে থাকে। ক্লোরোপ্লাস্ট থাকলে এরা তখন খাদ্য তৈরির কাজ করে, অর্থাৎ এই দেহ গঠনের পাশাপাশি ও খাদ্য তৈরি ও সঞ্চয়ের কাজ করে থাকে। এরপরে যেটা যখন কোষ আসলো সেখান স্ক্লেরেনকাইমা কোষ, এটা হচ্ছে এরা সাধারণত সরু লম্বাটে প্রান্তগুলো তীর্যক হয়। এদের প্রাচীরের সেলগুলো জমা হয়, কোষগুলো সাধারণত মৃত এবং এদের মধ্যে সেল কী বলে লিডলিন জমা হয়ে কোষ প্রাচীর শক্ত হয়ে যায়। তো সাধারণত প্রোটোপ্লাজম বিহীন প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলে পরবর্তীতে এগুলো মৃত কোষে পরিণত হয়। এই স্ক্লেরেনকাইমা কোষগুলো আমরা দুই ধরনের কোষ দেখতে পাই, একটা হলো ফাইবার আর একটা হলো স্ক্লেরাইন। ফাইবার কোষগুলো সেগুলো সাধারণত কী হয়, সাধারণত দীর্ঘ কিন্তু প্রাচীরযুক্ত শক্ত এবং দুই প্রান্ত সরু হয়। আচ্ছা, আর কখনো কখনো এদের প্রান্তগুলো ভোঁকাও হতে পারে। আর প্রাচীরের গায়ে এদের ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে সাধারণত কূপ বলা হয়। আর বিভিন্ন রকমের আমরা ফাইবার সাধারণত দেখতে পাই, যেমন সারফেস ফাইবার, বাস্ট ফাইবার, পাটের যে আঁশটা আছে সেটাকে আমরা বাস্ট ফাইবার বলি। আর তুলার আঁশকে সাধারণত বলা হয় সার্ফেস ফাইবার। এছাড়া পাঁচটা পেটি বা জাইলেন ফাইবার আছে, যেটা পাট, পাটটা সাধারণত এটা জাইলেন ফাইবার। স্ক্লেরাইট যেটা সেটাকে আমরা স্টোন সেলো বলি, স্ক্লেরাইটকে সাধারণত স্টোন সেলো বলা হয়ে থাকে। এটা হলো লম, এটা হলো খাটো সমরাশীয় লম্বাটে, আবার কখনো কখনো তারকাকারও এরা হতে পারে। আর এদের দৌল প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগিনযুক্ত। আর বলছে যে পুরুষ স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর যেগুলো আছে, কোষ প্রাচীরগুলো সাধারণত কূপযুক্ত হয়। তো নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী যে উদ্ভিদ আছে তাদের হলো পটেক্স, তারপরে ফল এবং বীজের টপে সাধারণত আমরা এগুলো স্ক্লেরাইটগুলো দেখতে পাই। স্ক্লেরেনকাইমা টিস্যু সাধারণত জাইলেন ফ্লোয়েমের সাথে এবং পরিবহন করা হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন রকম বহিতকে কোষযুক্ত এবং পত্রমূলকে এটা আমরা সাধারণত দেখতে পাই। এই আমাদের ক্ষীদের উপর সরল টিস্যুর ভাগগুলো দেওয়া। এবার আমরা আলোচনা করব জটিল টিস্যু নিয়ে। জটিল টিস্যু যেগুলো আছে তোমাদের কোষগুলো টিস্যুগুলোকে ছবি দেখায়, সাধারণত টিস্যুগুলো
যাচ্ছে যে এক জাতীয় কোষ নিয়ে যে টিস্যু গঠিত, কিন্তু জটিল টিস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কোষের সমন্বয়ে এই ধরনের টিস্যুগুলো গঠিত হয়, তাই এদেরকে সাধারণত জটিল টিস্যু বলা হয়। তো এইটা স্থায়ী টিস্যুর ভাগ, আর জটিল টিস্যু যেগুলো আছে এগুলো সাধারণত পরিবহন সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত থাকে, তাই এদেরকে আমরা পরিবহন টিস্যু বলে থাকি। আর পরিবহন টিস্যু সাধারণত দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম মিলে দেখা যাচ্ছে পরিবহন টিস্যু যুক্ত তৈরি করে। জটিল টিস্যু, জটিল টিস্যু দুটো ভাগ, একটা হলো জাইলেম, সেটাকে আমরা প্রাথমিক জাইলেম বলি। আর যে ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেই ক্ষেত্রে পরবর্তীতে গৌণ জাইলেমের সৃষ্টি হয়। প্রাথমিক যে জাইলেমটা আছে এটা আবার দুই ধরনের, একটা হলো প্রোটোজাইলেম, একটা মেটাজাইলেম। তাহলে প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা সৃষ্টি হয় সেটা প্রোটোজাইলেম, আর পরবর্তীতে এটা মেটাজাইলেমে পরিণত হয়। আর মেটাজাইলেমের বড় কোষগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে। জাইলেমের সাধারণত চার ধরনের কোষ দেখা যায়। চার ধরনের কোষগুলো হচ্ছে আর কি, সুচারু এবং সরু হয়, হচ্ছে প্রাচীরের লিগনিন জমা হয়ে প্রাচীরগুলো সাধারণত পুরু হয়। লিগনিন জমা হওয়ার কারণে প্রাচীরগুলো সাধারণত পুরু হয়, আর হচ্ছে ফলে কী হয়, অভ্যন্তরীণ গহ্বর বর্জ্য সেটা হলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে এর পানি চলা সাধারণত পাশাপাশি জোড়াপিঠের মাধ্যমে ঘুরে যায়। জাইলেম কিন্তু উদ্ভিদ যে মাটি থেকে পানি শোষণ করে, জাইলেম টিস্যুর মাধ্যমে কিন্তু সেই পানি উদ্ভিদের সারা দেহে পরিবহিত হয়। তাহলে এই বাষ্পীয় যে জোড়াপুর, জোড়াপুরের মাধ্যমে এইটা হলো সাধারণত পরিবাহিত হয়। অবশ্যই প্রাচীরের যে পুরুষ ফোলা সেটা কয়েক রকম হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে বলয়কার, তারপর হচ্ছে সজিলাকার, তারপরে বলা আছে সোপানাকার, চালিকাকার, আর কুপাঙ্গি, ঠিক আছে, এই ধরনের হতে পারে। অর্থাৎ এর বলয়ের মতো ভিন্ন ভিন্ন এইভাবে ফুল হতে পারে। আমার বলছে যে কী বলে সর্পিল আকারে এটা ফুলফোটা হতে পারে, আবার সোপান অর্থাৎ সিঁড়ির ধাপের মতো হয়ে ফুলফোটা আসতে পারে, অথবা জালের মতো। আচ্ছা, ফার্মবর্গ নগ্নবীজি বার্ধিতে যে উদ্ভিদের প্রাথমিক ও পূর্ণ জায়গায় সাধারণত ট্রাফিক দেখা যায়। ট্রাফিক কোষগুলো আমরা ফার্ম বর্গীয় নগ্নবীজি এবং একমাত্র উদ্ভিদের জায়গায় সাধারণত দেখতে পাই। আর বলছে কোষপাশের পরিবহন অনুমুক্ত দিব তাপমানে ব্যক্তি করা। আচ্ছা, আর মাঝে মাঝে এটা খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে। এরপরে দ্বিতীয় যে কোষপাশ সেটা মেডিসে ভেসেল কোষগুলো হচ্ছে এগুলো খাটো চোঙের মতো কোষগুলো দেখা যাচ্ছে যে একটি মাথায় একটি সন্নিবেশিত হয়ে সন্নিবেশিত হয়ে লম্বা নলের সৃষ্টি করে এদের প্রান্তীয় প্রাচীরগুলো বলে যায়। প্রথম প্রান্তীয় প্রাচীরগুলো বলে যায় একটা দীর্ঘ নলের সৃষ্টি করে, এর ফলে কোষকোষের উপরে ওঠার জন্য একটা পথের সৃষ্টি হয়। প্রথম অবস্থায় এর মধ্যে
প্রোটোপ্লাজম পুরো থাকে, পরবর্তীতে প্রোটোপ্লাজমগুলো কী হয় মৃত হয়, প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। এই ভেসেল কোষের প্রাচীর ও প্রাকৃতের মতো বিভিন্ন ধরনের পুরুত হয়, যেমন গলায় তার সর্দি ব্যাপার, তারপর কুপানিকিত এগুলো হলো সোপানতা, এইভাবে প্রাচীর পুরুত্বগুলো সাধারণত এইভাবে হয়ে থাকে। আর এটা বলছে যে ভেসেল কোষ সাধারণত কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এছাড়া আরও ভি এবং কী বলে যে জাতীয় উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে এই ভেসেল কোষগুলো আরও অনেক বেশি লম্বা হয়ে থাকে। নর্মালি যে উদ্ভিদের মধ্যে নিটামে এটাকে দেখা যায়, তাছাড়া উদ্ভুক্তভেজি উদ্ভিদের জাইলমের মধ্যে সাধারণত ভেসেলগুলো দেখা যায়। ভেসেল সাধারণত পানি এবং খনিজ অঙ্গ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এছাড়া উদ্ভিদ অঙ্গকে এটা দৃঢ়তা প্রদান করে। আচ্ছা, এরপরে আসলে হলো জাইলম প্যারেনকাইমা, এক ধরনের হলো প্যারেনকাইমা জাতীয় কোষ। আচ্ছা, এই জাইলাম প্যারেনকাইমাটাকে উচ্চ প্যারেনকাইমাও বলা হয়ে থাকে। আচ্ছা, এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। হচ্ছে প্রাথমিক যে জাইলেম, সেই জাইলেমে অবস্থিত যে প্যারেনকাইমা তার প্রাচীর পাতলা হয়, আর গৌণ জাইলেমে যে জাইলেম প্যারেনকাইমা আছে তার কোষ সাধারণত পুরু হয়ে থাকে। সাধারণত খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহনের কাজ করে থাকে। আচ্ছা, এরপরে আছে হলো জাইলেম ফাইবার। আচ্ছা, আছে জাইলেম ফাইবার, এটা হলো সাধারণত স্পন্ডাইলা জাতীয় কোষ। জাইলেমের অবস্থিত স্পন্ডাইলা জাতীয় কোষ এগুলো ফাইবার, জাইলেম ফাইবার বা উদ ফাইবার, এগুলো হলো লম্বা, অত্যন্ত দৃঢ়, শক্ত। পরিণত কোষের প্রোটোপ্লাজম থাকে না, তাই এই কোষগুলো সাধারণত মৃত হয়। আর উদ্ভিদের সাধারণত যান্ত্রিক শক্তি জাগায়, দীর্ঘস্পত্র উদ্ভিদের সব জায়গায় সাধারণত এরা থাকে। আচ্ছা, পানীয় খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদের যান্ত্রিক শক্তি ও দৃঢ় অবদান সাধারণত এগুলা করে থাকে। ফাইবারের বিষয়ে আমরা কী জানলাম, যেগুলা স্পন্ডাইলা জাতীয় কোষ, শক্ত পুরু, শক্ত প্রাচীর আছে, প্রোটোপ্লাজম বিহীন মৃত, আর এগুলো সাধারণত পানি খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয় আর উদ্ভিদ যান্ত্রিক শক্তি এগুলো প্রদান করে থাকে। তাহলে এই মোটামুটি আমাদের জন্য জায়গা সম্বন্ধে আমরা জানলাম, যেটা উদ্ভিদের প্রাণী এবং খনিজ লবণ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট। সাধারণত পরিবহন করা হচ্ছে জায়গাদের সঙ্গে এটা থাকে। আর চার ধরনের কোষে সাধারণত ফ্লোয়েম টিস্যু গঠিত। আর জাইলেম যেমন খাদ্য তৈরির কাঁচামাল, পানি এবং খনিজ লবণ সরবরাহ করে, ফ্লোয়েম তেমনি পাতায় উৎপাদিত খাদ্যকে উদ্ভিদের সারা অঙ্গে পরিবহনে সাহায্য করে থাকে। ফ্লোয়েম টিস্যুতে সাধারণত চার ধরনের কোষ থাকে, সিক কোষ,
পিঁয়াজ থাকে না, ফলে ওখানে একটা মানের সৃষ্টি হয় যেটা দিয়ে খাদ্য পরিবহন অনেক সময় সহজ হয়। এই মোটামুটি এটা হচ্ছে যে এইভাবে এটা খাদ্য পরিবহন পরিবহনের নাম হিসাবে কাজ করে। আর এদের প্রাচীর সাধারণত ভূমিযুক্ত হয়, কী বলে হচ্ছে যে সকল ধরনের যুক্ত হচ্ছে যে উদ্ভিদ আছে, উদ্ভিদের ফলের শরীরে কোষবস্তুর মল থাকে এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে এবং এগুলো প্রধান কাজ। শ্রমিকোষ এক ধরনের হলো প্যারেনকাইমা জাতীয় কোষ, এটা সাধারণত বড় সজীব পাতলা প্রাচীরযুক্ত বড় নিউক্লিয়াসযুক্ত। ধারণা করা হয় যে এই শ্রমিকোষের নিউক্লিয়াস দ্বারাই সিল্ক কোষের কার্যক্রম অনেকটা সম্পন্ন হয়। এই কোষ প্রজনদের যে পূর্ণ পাতলা প্রাচীরযুক্ত ফাড়ও দেখা যে উদ্ভিদের উপস্থিতি সাধারণত নেই, তাছাড়া আর দিকে উদ্ভিদের সাধারণত সব ক্ষেত্রে এগুলোকে দেখা যায়। এরপর আসতে গেলে ফ্লোয়েম ফাইবার, আচ্ছা ফ্লোয়েমের উপস্থিত যে প্যারেনকাইমা কোষ সেটা ফ্লোয়েমের উপস্থিত প্যারেনকাইমা কোষকে ফ্লোয়েম প্যারেনকাইমা সাধারণত বলা হয়। তো ফ্লোয়েম প্যারেনকাইমাগুলো সাধারণত পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজমযুক্ত, এগুলোর মধ্যে খাদ্য কী করে সঞ্চয় করে রাখে এবং পরিবহনেও সহায়তা করে। তাহলে ফান জাতীয় উদ্ভিদ এবং আলোর উদ্ভিদ উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সাধারণত আমরা প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমাগুলো দেখতে পাই। তো এর প্রধান কাজ মনে হলো খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন। আর এক বিস্তৃত উদ্ভিদে সাধারণত ফ্লোয়েম প্যারেনকাইমা দেখা যায় না। আচ্ছা এরপর যে কী বলে টিস্যু কোষটা আছে ফ্লোয়েম টিস্যু, সেটা হলো ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু, অর্থাৎ ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। এটা এক ধরনের স্প্লোয়েম ক্যামেরা কোষ সমন্বয়ে সাধারণত ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ, আচ্ছা যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে ওদের বাস্ট ফাইবারও বলে। অর্থাৎ পাটের ক্ষেত্রে পাটের যখন গৌণবৃদ্ধি সম্পন্ন হয় তখন ওই বাস্ট ফাইবারটা উৎপন্ন হয়। আচ্ছা এই ফাইবারগুলো তৈরি হয়। আর এদের কোষের প্রাচীরগুলো খুব দেখা যায় ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। পাতায় উৎপাদিত শর্করা জাতীয় খাদ্য এবং মূলের সঞ্চিত খাদ্য উভয় দিকে সাধারণত চলাচল করতে পারে। তো এই মোটামুটি আমাদের কী হলো আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছিল উদ্ভিদ টিস্যু। তো আমরা উদ্ভিদ টিস্যুগুলো সম্বন্ধে জানলাম যে প্রথমে আমরা উদ্ভিদ টিস্যুকে দুইভাবে ভাগ করছি, একটা হলো ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যে উদ্ভিদের যে টিস্যুগুলো সাধারণত বিভাজন ক্ষমতা সম্পন্ন সেটা হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু নিয়ে এখানে আমরা আপনারা আলোচনা করলে আমরা আলোচনার মূল বিষয় ছিল স্থায়ী টিস্যু, যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন সেটা হলো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার তিনভাবে ভাগ করা যায়, একটা হলো সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্থায়ী ক্ষমতার টিস্যু। আমরা এখানে আজকে মূলত সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করেছি। সরল টিস্যু যে টিস্যুগুলোর কোষগুলো একই জাতীয় আকার আকৃতি কাজে একই জাতীয় সেই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুগুলো সরল টিস্যু ছিল। সরল টিস্যুর ভাগ ছিল প্যারেনকাইমা, প্রোটোপ্লাজমা এবং স্ক্লেরেনকাইমা। আর প্যারেনকাইমা উদ্ভিদের সর্বত্র সাধারণত দেখা যায়। প্রোটোপ্লাজমাগুলো পত্রদীপ ও শিরা, তারপরে দৃঢ়তা প্রবণের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেখানে সাধারণত উপস্থিতি আমরা লক্ষ্য করি। আর স্ক্লেরেনকাইমা সব কোষ যেগুলোকে আমরা সাধারণত ফল এবং বীজের ত্বকে এবং পত্রদীপ এই জায়গাগুলোকে সাধারণত জটিল টিস্যু আমরা ভাগ জেনেছি যে একাধিক ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যু হলো জটিল টিস্যু। এই জটিল টিস্যুর ভাগ হলো দুটা, একটা জাইলেম একটা ফ্লোয়েম। জাইলেম আবার চার ধরনের কোষ নিয়ে গঠিত, যেমন ট্রাফিক ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম আবার চার ধরনের কোষ, সেটা হলো সিল্ক কোষ, শ্রমিক কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এবং জাইলেম আমরা জানি যে মাটি থেকে শোষণকৃত পানি এবং খনিজ লবণ পরিবহনের সঙ্গে সাধারণত জাইলেম টিস্যুটা জড়িত। এগুলা পরিবহনের পাশাপাশি এটা বিভিন্ন অঙ্কের দেহতা প্রদান করে এবং তাদের দেহ গঠনের ভূমিকা রাখে। ফ্লোয়েম টিস্যু সাধারণত পাতা ইত্যাদিতে খাদ্যটা উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়, পাশাপাশি খাদ্য
করে না, উদ্ভিদ আমাদের দূরতা প্রদান করে, খাদ্য সঞ্চয় করে, এই কাজগুলো সাধারণত করে থাকে। তো শিক্ষার্থীরা তোমরা করোনার সময় দেখা যাচ্ছে বাসায় বাসায় দীর্ঘদিন মনে বসে আছো, তোমরা ক্লাসগুলো নিয়ে তোমরা খুব একটা সারা দেয় না, বাসাটা করে বুঝতে পারো। তো তোমরা কিন্তু বাসায় দেখো পড়াগুলো করে ভাব ঠিক মতো আয়ত্ত করতে পারো, নিজে টিচাররা তোমাদেরকে একটু হলেও তো সাহায্য করছে, তোমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করো, নিজেরা পড়ো ঠিক মতো পড়ো, কী জিনিসটা বলি না, তোমরা আমাদেরকে ফোন করে তুমি জিজ্ঞেস করতে পারো। এই কারণে বলি ক্লাসগুলো তোমরা নজর দিয়ে দেখো, বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে, কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন করে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে। তো ওই জন্য যে একটা একের পর একটা তো পাশবুক ক্লাস, এক ক্লাস থেকে আর এক ক্লাসগুলো উঠে যাচ্ছে, তো বিষয় সম্বন্ধে তোমাদের জ্ঞানটা খুবই সামান্য হতে যাচ্ছে। এটা তোমরা চেষ্টা করলে না